নমস্কার, গ্রাফটুনসের পক্ষ থেকে প্রত্যেক শ্রোতাকে জানাই আন্তরিক অভিনন্দন আমাদের টিমের সাথে থাকার জন্য। আজ গ্রাফটুনসের পক্ষ থেকে আপনাদের জন্য অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্টি একটি গল্প লালুর পাঠাবলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ির কালী পুজো, দুপুর রাতে বলির সময় বয়ে যাচ্ছে, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল তাকে ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতেই চাটুর্য মশাই উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, সে কি রে, কামারের পেট ব্যথা? তাহলে বলি দেবে কে? বলি না দিলে দেবীর পুজো ভঙ্গ হয়ে যাবে। এখন উপায় একটা আছে, পাঠা কাটতে পারে আমাদের লালু, এমন অনেক পাঠা সে কেটেছে। তাহলে যাও তার কাছে, নিয়ে এসো তাকে। না, আমি পাঠা বলে দিতে পারবো না। না কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। হয় হোক গে, ছোটবেলায় ওই কাজে অনেক করেছি, কিন্তু এখন আর করবো না। ওরা নিরুপায় হয়ে তোমার কাছে এসেছেন বাবা, না গেলে ভারী অন্যায় হবে, তুমি যাও। ঠিক আছে, চলুন তবে। বাবার আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই, তাই সে গেল পাঠা বলি দিতে। কিন্তু ওই তো লালু এসে গেছে। যাক যাক বাবা, আমি এবার নিশ্চিন্ত হলুম। নাও, এবার শিগগিরি পাঠা বলির আয়োজন শুরু করো। আর পাঠা কই? আর তো পাঠা নেই, আমাদের তো দুটো করেই বলি হয়। পাঠা নেই? সে তো হবে না, আমার খুন চেপে গেছে। দাও পাঠা, নইলে আজ আমি যাকে সামনে পাবো ধরে নরবলি দেব। জয় মা, জয় মা, জয় কালী। মনোহর চাটুর যে কই, আর প্রতিভা গেল কোথায়? চলো হানি কাঠে গিয়ে গলা দেবে, চলো। লালু, বাবা স্থির হয়েছে, দেখ ওরে, আমি পাঠা নই, আমি মানুষ। আমি সম্পর্কিত চ্যাঠা বুঝাই ওই বাবা, তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সেসব জানি নে, আমার খুন চেপেছে, চলো আজ তোমাকে বলি দেব, মায়ের আদেশ। না বাবা না, ওরে ওরে, মায়ের আদেশ নয়, কখনো নয়, জগত জননী। সেখানে আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে? কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়। এই মায়ের সম্মুখে আমি তিন সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ হলো। ঠিক বলছো তো? ঠিক, আর কখনো না। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? কত বড় ছেলে, আমার সাথে মশকরা। এই আমি মায়ের সামনে প্রতিজ্ঞা করছি, ওই বজ্জাত ছোঁয়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 গা জুতো খাওয়াই, তো আমার নামও মনোহর চাটুর্য না। জুতো তাকে খেতে হয়নি, ভোরে উঠেই সে যে কোথায় পালিয়ে গেল, 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার কাছে ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের রাগ থেকে নিস্তার পেল লালু। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে শপথ করেছিলেন বলে চাটুর্যের বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঠা বলি উঠে গেল।